नमस्कार बंधुरा, आशा करी अपना सबाई भालो आछेन। अनेक दिन पर दुटो फुल गाछ निये आपनादेर सामने कथा बोलते एलाम। प्रथम जे गाछटी आमी देखाच्छी सेटा अनेकेरी परिचित, बुद्धजुई बा एरोमेटिक जुई। এই গাছটি সম্পর্কে আমার বিশেষ কিছু বলার আছে। দেখুন, এই বর্ষার সময়ে এই গাছে ফুল আসে। প্রথম দিকে প্রচুর ফুল পাওয়ার পর গাছগুলো যখন একটু খারাপ হয়ে আসছিল বা পাতা শুকিয়ে যাচ্ছিল, তখন হার্ড প্রুনিং যাকে বলে, প্রায় 90% গাছ ডাল আমি ছেঁটে দিয়েছিলাম। তার ঠিক 3 সপ্তাহ পরে গাছটিতে প্রচুর ডাল বেরিয়েছে এবং সাথে সাথে ফুল ভর্তি। আজ প্রায় 4th সপ্তাহের ফুল আপনাদের দেখাচ্ছি। এর পরেও ডাল বেরোচ্ছে এবং প্রচুর ফুল আসছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সুতরাং আমার এটা বলার যে যারা নতুন বাগান করেন তারা কখন গাছের ডাল কাটতে হবে বা গাছের ডাল কাটলে গাছটি খারাপ হয়ে যায় কি না ইত্যাদি নিয়ে ভাবেন। এখন প্রায় প্রতিটি গাছের ডাল ছেঁটে দিতে হয়, তাতে গাছ যেমন বুশি হয়, সুন্দর হয়, তেমন ফুল ও ফল বেশি হয়। আরেকটি কথা, এই গাছ তেমন সার চায় না, খুব একটা বেশি খাবার দিতে হয় না, নর্মালি একটু খোল জল দিলে আর সব সময় গাছের দিকে নজর রেখে সাধারণ জল দিলেই আপনি প্রচুর ফুল পাবেন। ফুলে যেমন সৌন্দর্য তেমনি গন্ধ। এটা আপনার ছাদ বাগানে যদি না থাকে আপনি অবশ্যই একটি গাছ অন্তত লাগাবেন। আমার যদিও দুটো গাছ আছে, কারণ আমি সবসময় সাবস্টিটিউট একটা গাছ বেশি রাখি যদি একটি কোনো কারণে মরে যায়। প্রায় ক্ষেত্রে আমি এটা করি, এটা করা উচিত বাগানিদের, অনেক বাগানই এটা করেন। যাই হোক, আশা করি এই গাছটি সম্পর্কে যে ইনফরমেশান আপনাদের দিলাম নতুন বাগানি যারা তাদের কাজে লাগবে। দ্বিতীয় যে ফুলটি আমি দেখাচ্ছি সেটি অনন্তলতা নাম। সুন্দর ফুল এবং সবুজ পাতার উপরে এই ফুলগুলো সত্যি দেখতে অপরূপ সুন্দর। এই গাছটি কিন্তু আমি নিজে ঝাড়গ্রামে ঘুরেছি, তো সেখানে বুনো গাছের মতো রাস্তার পাশে প্রচুর হয়ে রয়েছে এবং প্রচুর ফুল ফুটতে আমি দেখেছি। সম্ভবত বাঁকুড়ার দিকেও এই গাছ দেখা যায় এরকম রাস্তার পাশে। তো আমরা কমলোকে এদিকে ছাদ বাগানে এটা লাগাই। তো আমি একটি গাছ পেয়েছিলাম আমার এক দাদার কাছ থেকে। এই গেল বছর 4 হবে গাছটির বয়স। প্রত্যেক বছরে প্রচুর ফুল দেয়, অপেক্ষাকৃত কম ফুল দিয়েছে এবার। তো এই গাছের যত্ন বলতে আমি তেমন কিছুই করি না, ওই সাধারণ আগেও যা বলেছি, সামান্য খোল জল, আর যখন জল প্রয়োজন মাটি শুকিয়ে যায় তখন জল দেওয়া, মাঝে মধ্যে একটু মাটি ঘাস তুলে দিয়ে মাটি খুঁড়ে দেওয়া বা একটু পাতা পচা সার বা যদি শুকনো গোবর সার থাকে সেটা একটু দেওয়া, কারণ আমি জৈব সারে গাছ করি। এই গাছের যদি আপনি জায়গা দিতে পারেন, আমি জায়গা দিতে পারিনি তাই বেশি ফুল হয়নি, গাছ বিস্তার লাভ করতে পারিনি। তো এই গাছে যদি আপনি জায়গা দিতে পারেন, প্রচুর জায়গা দিতে পারেন, তাহলে প্রচুর ফুল পাবেন এবং সেটা অভিনব সুন্দর হবে। ফুলটি সত্যিই সুন্দর, প্রত্যেক ছাদ বাগানে এটা লাগানো উচিত, মন ভরে যাবে। তো বেশি ফুল হয় এই সময়, কিন্তু বছরের অন্যান্য সময়েও ফুল হয়। তো এই দুটি গাছ সম্পর্কে আমার বলার ছিল, কারণ এ দুটি গাছই অনেকের কাছে আমি দেখেছি অজানা, বিশেষ করে অনন্ত লতা বলে যেটা আমি বললাম
দ্বিতীয় যেটা বললাম এই গাছটি, আর অ্যারোমেটিক জুঁই বা বুদ্ধ জুঁই এটা অনেকেরই আছে, অনেকে এটি সম্পর্কে জানেন। তো আমার, আমি যে কথাগুলো বলি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি খুব একাডেমিক নই যে খুব পড়াশুনো করে কোনো ইনফরমেশান দেখে আমি কথা বলছি তা নই। আমি গাছ লাগাতে লাগাতে যেটা দেখি আমার অবজারভেশনের ভিতরে আসে সেটা বলি, যখন কোনো ক্ষতি হয় কোনোভাবে সেটাও বলি, আর যে কাজটি করলে গাছের সুফল দেখি আমি সেটাও আপনাদের বলি। তো এভাবে আমি আমার দর্শক যারা তাদেরকে একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি, যাতে তারাও যেন সুন্দরভাবে গাছ লাগাতে পারেন। কারণ গাছ লাগালে শুধু হবে না, যদি কেউ বারবার ব্যর্থ হন তাহলে তিনি হতাশ হয়ে যাবেন। সেই জন্যে যারা গাছ করেন, অনেক দিন ধরে যারা গাছ করছেন, যারা অভিজ্ঞতায় সমৃদ্ধ, তারা যদি কোনো অভিমত বা মতামত দেন, সেটা কোনো বাগানি যদি অনুসরণ করেন তাহলে তিনি ঠকবেন না। তো আমরা দীর্ঘদিন ধরে বাগান করছি, এখনও বাগান সম্পর্কে যতটা অভিজ্ঞতা থাকা উচিত বা যে ইনফরমেশানগুলো আমাদের জানা উচিত সবটাই জানা সম্ভব নয়, জানা হয়নি, অনেক গাছ সম্পর্কে আমরা জানি না। তবে এই দুটি গাছ সম্পর্কে যা বললাম সেটা আপনার মাথায় রাখবেন, আশা করি ঠকবেন না। আপনার সবাই ভালো থাকবেন, অনেক দিন পরে পরে একটা ভিডিও যাচ্ছে, আমাদের চ্যানেল থেকে সরে যাবেন না, আমরা চেষ্টা করব আস্তে আস্তে ভিডিওর সংখ্যা বাড়াতে। কারণ আমি একটু অসুস্থ এবং নানা কারণে এটা একটু বিঘ্ন ঘটছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের এই ভিডিও দেখে আপনার মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ।